আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অন্তরীকরণের একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র বা খুব পরিচিত একটা সূত্র নিয়ে আলোচনা করব। যেমন আমরা দেখেছি যে ডি বাই ডি এক্স ইন্টু ইউভি, অর্থাৎ ইউভি যদি কোনো ফাংশন থাকে তাহলে সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হয় ইউ ইন্টু ডিভি বাই ডি এক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডি এক্স। এই সূত্রটা আমরা মুখস্থ করেছি, তো এটাকে যদি আমরা হচ্ছে ফাংশন আকারে লিখি তাহলে এটা হয় ইউ সমান সমান এফ অফ এক্স আর ভি সমান সমান জি অফ এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ অফ এক্স ইন্টু জি অফ এক্সের ডিফারেন্সিয়েশন প্লাস জি অফ এক্স ইন্টু এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন। তো এইটা হচ্ছে সূত্র, এটা সূত্র, এই সূত্রটা আসলে কীভাবে প্রমাণ করা যায় সেটা আমরা এখন দেখব। তো এটা খুব সহজে লিমিটের মাধ্যমে সমাধান করা যায়। তো শুরু করি, প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকে সেই ফাংশনটার সমান সমান ধরতে হয় এফ অফ এক্স। তো যেহেতু এখানে এফ অফ এক্স দেওয়া আছে সেহেতু আমি বড় হাতের এফ অফ মানে এফ ব্যবহার করব। তো ধরি এফ অফ এক্স সমান সমান আমাদের এই ফাংশনটা এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। ওকে, তাহলে এবার এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী হবে এক্স প্লাস এইচ হবে। তাহলে জাস্ট সিম্পলি এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের সেই সূত্রটা, লিমিটের যে সূত্র সেই সূত্রটাতে আমরা এই মানগুলো বসাবো। তো লিমিটের সেই সূত্র কী ছিল, ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স সমান সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস সরি বড় হাতের এফ হবে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার আমরা যদি মানগুলো বসাই তাহলে এখানে আমরা কী পেয়েছি, আমরা এফ অফ এক্স প্লাস এইচের মান পেয়েছি এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের কী মান পেয়েছি এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স বাই এইচ। এবার এখানে আমাদের প্রমাণ সুবিধার্থে একটা জিনিস যোগ করতে হবে, তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমাদের সেই জিনিসটা হচ্ছে এখানে জাস্ট আমরা এখানে যোগ করব এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ। এখন প্রথমে বিয়োগ করছি কারণ পরে যোগ করে দেবো, এখন কেন করছি আমি একটু বিষয়টা বোঝাবো, তার আগে আমি একটা লিখে নিই এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স, যেহেতু এটা বিয়োগ করলাম সেহেতু এখানে এটা যোগ করে দেবো এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স, আর এখানে যেটা ছিল শেষে সেটা রেখে দিলাম এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, আর এদের নিচে কী ছিল এইচ। আমি জাস্ট এটা প্রমাণের সুবিধার্থে এই দুইটা জিনিস আমি আলাদা করে নিয়ে আসলাম, তো যেহেতু নিয়ে আসলাম সেহেতু বিয়োগ দিয়ে নিয়ে আসছিলাম, যোগ করে সেটা কেটে দিলাম। এখন আমরা কী করতে পারি, এখন জাস্ট আমরা লিখতে পারি এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এফ অফ এক্স প্লাস এইচ, দুইটা সেম আছে তো আমরা কমন নিয়ে নিলাম এফ অফ এক্স প্লাস এইচ সরি এখানে কিন্তু লিমিট হবে লিমিট এইচ টেন্স টু জিরো। তো এখানে এফ অফ এক্স প্লাস এইচ যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে জি অফ এক্স প্লাস এইচ আর এখানে থাকে হচ্ছে মাইনাস জি অফ এক্স বাই এইচ প্লাস, এখানে যদি আমরা জি অফ এক্স কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এখানে থাকে এফ অফ এক্স, আর নিচে সরি এখানে এই সেটা হবে না সবার নিচে হবে। আচ্ছা, এখন এই এইচটা শুধুমাত্র তো এটার না বা শুধুমাত্র এটার না, আমি দুইটাকে ভাগ করে দেবো এইচটা, তো ভাগ করে দিলে আমরা কী পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স বাই এইচ।
प्लस जेहेतु एचटा भाग कर दीची सेहेतु एके बारे हमें लिमिट भाग कर दी लिमिट एच टेंस टू जिरो जी अफ एक्स एप अफ एक्स प्लस एच माइनस एप अफ एक्स बाय एच। अच्छा एखन आमी जेटा करब सेटा हच्छे एखान थेके गुणाकारे थाकले लिमिटो किन्तु सबार साथे आलादा आलादा करे लेखा जाए। तो এই যেহেতু দুইটা নিচে আছে এইচ কিন্তু দুইটা নিচে হবে না, যখন যোগের ক্ষেত্রে যেরকম হয় গুণের ক্ষেত্রে কিন্তু হয় না। আমি এইচটাকে হয় এর নিচে লিখতে পারবো অথবা এর নিচে লিখতে পারবো। এখন যদি আমি এর নিচে লিখি তাহলে এখান থেকে আমি সূত্র ফেলাতে পারবো। সো এই এইচটা এর নিচে না দিয়ে আমি এর নিচে দেবো। একইভাবে এই এইচটা এর নিচে না দিয়ে এর নিচে দিলে আমরা একটা সূত্র পাবো। সো এই এইচটা এর নিচে দেবো এবং এটাকে আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, এটা একটা এবং এই লিমিটের সাথে এটাকে আলাদা করে লিখব লিমিট এইচ টেন্স টু জিরো, এটা আছে গুণ জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স বাই এইচ প্লাস। একই ক্ষেত্রে একইভাবে জি অফ এক্স আলাদা করব। তো এখন দেখেন এখানে একটা বিষয় আছে, জি অফ এক্স, জি অফ এক্স এখানে কিন্তু এইচ নেই। এইচ থাকলে মানে যেটা সাপেক্ষে আমরা লিমিট করব সেই জিনিসটা যদি ফাংশনের ভিতরে থাকে তাহলে সেটা কিন্তু একটা ফাংশন, এইচের একটা ফাংশন। কিন্তু যেহেতু এর ভিতরে এইচ নেই সেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এই লিমিটের সাপেক্ষে সেটা কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্টকে আমি সামনে নিয়ে চলে আসলাম জি অফ এক্স। বোঝা গেল যেহেতু এর ভিতরে এইচ নেই সেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট হলে লিমিটের ক্ষেত্রে সেটা লিমিটের বাইরে চলে আসে এবং লিমিট সহ এটাকে আমরা লিখবো। এটা এখন সিম্পলি আমি হচ্ছে এইচের মান বসাবো, কারণ এখানে আমি কোনো সূত্র ফেলাতে পারছি না। সো সরাসরি আমরা এখানে এইচের মানটা বসিয়ে দেবো। তো এইচের মানটা যদি আমরা বসাই তাহলে কী হয়, এফ অফ এক্স প্লাস জিরো। আর এইটা সমান সমান আর কি লিখতে পারি, এটা কিন্তু সেই সূত্র লিমিট এইচ টেন্স টু জিরো জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স বাই এইচ। এটা কিসের সূত্র, এইটা টি বাই টি এক্স ইন্টু জি অফ এক্সের সেই সূত্রটা, আমরা এই প্রথম যে সূত্রটা লিখছিলাম সেই সূত্র অনুসারে আসলে এইটা আসে সেই সূত্র থেকেই, প্লাস জি অফ এক্স এখানে থাকলো। আর এইটা সমান সমান কি লিখতে পারি, টি বাই টি এক্স এফ অফ এক্স। তাহলে এখন এখান থেকে লেখা যায় এফ অফ এক্স প্লাস ডি সরি ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু জি অফ এক্স প্লাস জি অফ এক্স ইন্টু ডি বাই ডি এক্স এফ অফ এক্স। তো এখন আমরা কী ধরছিলাম, এফ অফ এক্স সমান সমান কী ধরছিলাম, ইউ, এবং জি অফ এক্স সমান সমান ধরছিলাম ভি। তো এখানে যদি মানটা বসিয়ে দিই, ইউ ইন্টু ডিভি বাই ডি এক্স প্লাস জি অফ এক্স সমান সমান ধরছিলাম ভি, তাহলে ডি ইউ বাই ডি এক্স। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই সূত্রটা প্রমাণ করতে পারলাম। তো আসলে এইভাবেই এই সূত্রটা প্রমাণ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।